দিন শেষে কিন্তু পুরুষ যে বাসায় কোনো কাজ করেন আলটিমেটলি কিন্তু নারীদেরই করতে হয়। পারিবারিকভাবে হয়তো মুখে বলে কিন্তু ফিজিক্যালি কেউ ওইভাবে করে দেয় না। যারা অধিকার হনন করছে তাদের নিয়ে আসলে কথা বলা উচিত। নারীদের এগিয়ে যাওয়া বলতে ব্যাপারটা এমন না যে পুরুষদের থেকে নারীদেরকে এগিয়ে যেতে হবে। নারীর অধিকার মূলত বলতে আমি যা বুঝি নারীর আর্থিকভাবে সচ্ছলতা। সময়ের পরিক্রমায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। গত কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি অলঙ্কৃত করছেন নারী। গৃহ পরিচালনা থেকে শুরু করে জলে স্থলে আকাশপথে নারীদের জয় জয়কার। এই জয়ের সংখ্যাটা কত, গল্পটি কী, নারীর চোখে নারীর স্বাধীনতাই বা কেমন? বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতের মাধ্যমে শুনব নারীদের কথা। দর্শক, জনমতের প্রতিটি পর্বে সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। আজ বিশ্ব নারী দিবস, চলুন তবে জানা যাক নারীদের নিয়ে নারীদের ভাবনার কথা। আর এই পুরো সময় আপনাদের সাথে আছি আমি রিমু সিদ্দিক। আমি যেহেতু সাংবাদিকতায় পেশায় আছি সেদিক থেকে বলতে পারি যে আসলে আমাদের নারী সাংবাদিকদের মধ্যেও কিন্তু অনেক চ্যালেঞ্জের জায়গাগুলো আছে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার একজন নারী, এবং তারা তাদের আইনে বক্তব্যে সবসময় নারীদেরকে সম অধিকার দিয়ে আসছে। আমরা সাংবাদিকরা সবসময় নারী অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের জায়গাতেও কিন্তু আমরা নানাভাবে অবহেলিত। পুরুষরা সবসময় যদি বলে যে হ্যাঁ নারীর জন্য এটা করো বা এটা আছে সেটা আছে, কিন্তু দিন শেষে না ওরাও অ্যাকচুয়ালি ওইভাবেই ট্রিট করে নারীকে। শুরু হতে হবে নিজের পরিবার থেকে। নিজের পরিবারকে আসলে কিভাবে করে জানি না, বাট আশেপাশের মানুষকেও আসলে সতর্ক বাণী দিতে হবে বা ওইভাবে বলতে হবে, বোঝাতে হবে। যেমন হচ্ছে টাইমিংটা, ওরা হয়তো আমরা যদি বলি একটু কাজ আছে বা মানে বাসায় বাচ্চা, তারপরে হচ্ছে পড়াশোনার অনেক কিছু মিলিয়ে কাজ থাকে, ওরা বলে এইসব কাজ তো আমরাও করি, কিন্তু দিন শেষে কিন্তু পুরুষ যে বাসায় কোনো কাজ করেন আলটিমেটলি কিন্তু নারীদেরই করতে হয়। আমার চোখে স্বাধীনতা বলতে মূলত সম্মান, নিরাপত্তা এবং সবার কাছে অর্থাৎ চলাফেরার যে স্বাধীনতা, সেই তিনটা জিনিসই আমার কাছে স্বাধীনতা। নারী যেমন ঘরে কাজ করে বাইরেও কাজ করে, এবং এই ক্ষেত্রে তার কাজের যে অর্থাৎ কাজের পরিধিটা অনেক বেশি, এক্ষেত্রে নারীদেরকে অবশ্যই তার সমাজের সবস্তরের মানুষকে নারীর এই পথ চলা এগিয়ে আসতে হবে। ধরেন এই যে আমি বাইক ড্রাইভ করছি, দেন দেখা যাচ্ছে যে আশপাশ থেকে রিক্সা মামারাই অনেক সময় মানে নর্মাল মানুষ কি বলবে, রিক্সা মামারাই বলে যে মানে কটু দৃষ্টিতে তাকাচ্ছে, বিভিন্ন কথা বলছে, চালাতে পারে না বা কখনো দেখা যাচ্ছে একটু লেগে যাচ্ছে, তখন ওরা কিন্তু ছেলে হলে এই কথাটা বলতেছে না, বাট মেয়ে হলে মানে আমাদের কিন্তু তিন চারটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। তো এখন মেয়েরা অনেক সচেতন এবং মেয়েরা অনেক কিছুই করছে, অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে, তো এখন ওগুলা নিয়ে আসলে বসে থাকলে চলবে না, আমাদের সামনের দিকে এগোতে হবে। নারী দিবস নিয়ে নতুন করে বলার কিছু নেই, যারা অধিকার আদায় করে নিচ্ছে তারা তো ভালো, আর যারা অধিকার হনন করছে তাদের নিয়ে আসলে কথা বলা উচিত। চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে প্রচণ্ড সমস্যা ভোগ করি, কারণ আমার বাচ্চাকে ধরার মতো বা আমার সাপোর্ট দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। আমি তাকে নিয়ে আমাদের অফিসে একটা ছোটোখাটো ডে কেয়ার আছে, সেখানে রেখে আমি চাকরি করতেছি, এবং আমার আসা যাওয়াতেও অনেক কষ্ট হয়, যেমন বাসে উঠা, বাচ্চাকে কোলে করে, সঙ্গে আমার দুটা ব্যাগ থাকে, মানে এগুলো আমাকে হেল্প তো মানে পারিবারিকভাবে হয়তো মুখে বলে কিন্তু ফিজিক্যালি কেউ ওইভাবে করে দেয় না, এটা আমার খুব কষ্টদায়ক লাগে। আরেকটা যেটা বলবো যে কর্মক্ষেত্রে নারীরা এখনও স্বাধীন না, তাদেরকে বিভিন্ন কটুকথা শুনতেই হচ্ছে যে আমরা স্বাধীনতা চাই কিন্তু আমরা কেন সমপর্যায়ের কাজ করি না, কেন এটা হয় না, কেন ওটা হয় না, আমরা সময় মতো কেন এই কাজটা করছি না, অফিসে আসছি না, এরকম অনেক কিছু যেটাতে মনটা ভেঙে যায়, কষ্ট লাগে। আমাদের দেশে হচ্ছে নারীদের তো এখন স্বাধীনতা বলতে আছে কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতাটা আসলে নেই। তো আমি মনে করি যে আমাদের দেশে যে নারীদের যে স্বাধীনতা, তারপর সব কিছু যে নারী পুরুষ সমান অধিকার, এটা বজায় থাক। একজন নারী হচ্ছে একটা ড্রেস আপ করলো, ওইটা নিয়ে হচ্ছে অনেকে অনেক রকমের মন্তব্য করে, তো হচ্ছে এখানে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, সবারই স্বাধীনতা আছে, পোশাকের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তো দৃষ্টিভঙ্গি অবশ্যই মানুষের পরিবর্তন করা উচিত। নারী হিসেবে নারী দিবসটা সেলিব্রেট করার আগে আমাদেরকে নারী হওয়ার যেই ব্যাপারটা এটা বুঝতে হবে যে আমরা নারী, আমরা
কোন কোন ক্ষেত্রে আমাদের কিভাবে চলা উচিত বা কিভাবে চলা উচিত না। আমাদের মনে হয় যে অনেকেই নারী দিবসের কারণে ফেমিনিজম নিয়ে অনেক বাড়াবাড়ি করে, দে ডোন্ট ইভেন নো হোয়াট ফেমিনিজম অ্যাকচুয়ালি মিনস। তো আমি মনে করি যে এটা করা উচিত না। এখন পর্যন্ত আমি মনে করি যে নারীরা এখনও অনেক সাইড থেকেই পিছিয়ে আছে। সো ওই জায়গা থেকে আমার উইশ থাকবে যে সরকার তো আমাদের জন্য অনেক কিছু করছে, কিন্তু তারপরেও অনেক গ্রাম অঞ্চলে যদি আপনি খেয়াল করেন এই সাইডে এখনও নারীরা অনেক অবহেলিত। সো এটাই যে প্রতি বছরের মতন এই বছরও নারী দিবসে আমার উইশ থাকবে এটাই যে নারীরা যেন সামনের দিনগুলোতে আরও সুন্দর মতন এগিয়ে যায়। নারীদের এগিয়ে যাওয়া বলতে ব্যাপারটা এমন না যে পুরুষদের থেকে নারীদেরকে এগিয়ে যেতে হবে। নিজের পার্সোনাল পার্সপেক্টিভে যদি আমি বলি, আমার ভাই যেমনটা স্বাধীনতা পেয়ে থাকে আমি তেমনটা পেয়ে থাকি না। অবশ্যই পুরুষদের থেকে সমান চোখে দেখতে হবে যে আমি তেমনটা বলছি না, কিন্তু একদম এমনভাবে তো ট্রিট করা উচিত না যে নারীরা একদম আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, এমন তো করা উচিত না। নারী দিবসে আমার নারীদের জন্য বলা হচ্ছে যে নারীর যে মানুষ যে ফেমিনিজম করে বা নারীর অধিকার নিয়ে লড়ে, নারীর অধিকার মূলত বলতে আমি যা বুঝি নারীর আর্থিকভাবে সচ্ছলতা, নারী যে আর্থিকভাবে স্বাধীন হবে সেটাই নারীর স্বাধীনতা। আমরা এখানে ফুল ব্যবসা করি, দেখা গেছে কি আমাদের কাছে মহিলাদের কাছে ভালো কোনো কাস্টমার আসতে চায় না, মনে করে ওনারা পারবে না, কিন্তু দেখা গেছে আমরাও ভালো সেল দিতে পারি, কিন্তু এটা সব কাস্টমার বোঝে না বা বলে যে না মহিলারা অর্ডার নিতে পারবে না, কিন্তু পারি। যদি ভালো কাস্টমার আসতো আমাদের দুইটা পয়সা ইনকাম বেশি হতো, আমরা একটু বাল বাচ্চা নিয়ে সচ্ছলভাবে চলতে পারতাম। ভালো লাগে আমাদের সময় আজকে থেকে 60-65 বছর আগে আমরা নারীরা এত প্রগ্রেসিভ ছিলাম না। এখন আমার নাতি নাতনিরা যা করে দেখি নারীরা সব ক্ষেত্রেই, পড়াশোনা তারপরে সব কিছুতে, চাকরির ক্ষেত্রে নারীদের এ দেখে ভালো লাগে এবং সেটা দেখে খুব উৎসাহও পায়। ঢাকা শহরের নারীরা যেরকম বা শহরাঞ্চলের নারীরা যতটা সাইড বিজনেস বলেন বা বাইরে কাজ করা বলেন, একটু প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও পিছিয়ে আছে। তারপরে বলবো হাতের কাজ করে বা বিভিন্ন ইয়ে দেখে কিছুটা এগিয়েছে, বাট এখনও অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে আছে। পুরুষদের তো অবশ্যই নারীকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এবং উপার্জনশীল নারী হলে মানে পুরুষদের বাধাটা আসলেও তারা এগিয়ে যেতে পারবে। আর যদি মনে করেন আমি পারবো না, তাহলে তো সেই হাজব্যান্ড বা তাদের কথাতেই বসে থাকতে হবে, ঘরেই বসে থাকতে হবে। নারী দিবস মূলত হলো নারীর সংকট কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক রকম। কোথাও নারীর প্রতি সম্মান, কোথাও নারীর আর্থিক, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠার বিষয়টি বেশি গুরুত্ব পায়। আজকের জনমত থেকে এই বিষয়গুলোই উঠে এসেছে। অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে শুরু হওয়া নারী দিবস এখন অধিকার আদায় নয়, বরং হননের বিরুদ্ধে বেশি সোচ্চার। নারীদের প্রতি ইতিবাচক নেতিবাচক সমাজ বদলের অনেক চিত্রই। দর্শক, জনমতের অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।